আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন কোরের অ্যাটাক হেলিকপ্টার হিসেবে রাশিয়ান মিল MI-35M অ্যাটাক চপার আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ডিটেলসে যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন, কেননা আপনার বিনা পয়সায় করা একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত করে। বন্ধুরা, আপনারা জানেন যে ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যোগ হতে চলেছে অ্যাটাক হেলিকপ্টার। কোন দেশ থেকে কি মডেলের অ্যাটাক চপার ক্রয় করা হবে তা নিয়ে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা না দেওয়া হলেও গণমাধ্যমের করা প্রশ্ন উত্তরে বর্তমান সেনাপ্রধান আজিজ আহমেদ স্যার নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের এভিয়েশন করে অ্যাটাক হেলিকপ্টার যোগ করলে তা রাশিয়ান মিল MI-35M হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কিন্তু কেন তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করলে এমন একটি অ্যাটাক চপার ক্রয় করবে যা সহজলভ্য ও কোয়ালিটি সম্পন্ন হবে, এবং সেই অ্যাটাক হেলিকপ্টারটি যেন সকল মিশনে সমানভাবে অপারেট করা সম্ভব হয়। তো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের পর যে অ্যাটাক হেলিকপ্টারগুলোর নাম সামনে এসেছে সেগুলো হলো টার্কিশ T-129, মিল MI-35M, ভারতীয় LCH লাইট কমব্যাট হেলিকপ্টার এবং ওয়াইল্ড ক্যাট HMA-2 এর মিলিটারি ভার্সন ওয়াইল্ড ক্যাট AH-1 এর, যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর টার্কিশ T-129 ক্রয় না করার মূল কারণ হবে এই হেলিকপ্টারটির ইঞ্জিন তৈরি করে আমেরিকা, তাই এর পাওয়ার প্ল্যান্ট জনিত কোনো টেকনিক্যাল ফল্ট ও মেনটেন্যান্সের জন্য আমেরিকার উপর নির্ভরশীল হতে হবে। আর ভারতীয় LCH লাইট কমব্যাট হেলিকপ্টার ক্রয়ের কোনো প্রশ্নই উঠবে না, কারণ এই হেলিকপ্টারটি বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ালিটি টেস্টিংয়েই নকআউট হয়ে যাবে। ইউনাইটেড কিংডমের তৈরি ওয়াইল্ড ক্যাট AH-1 হলো অত্যাধিক দামি একটি প্ল্যাটফর্ম, যার সংখ্যায় 6 থেকে 8টি একবারে ক্রয় করা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও এই হেলিকপ্টারটির মেনটেন্যান্স কস্ট অত্যাধিক বেশি, এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দের শীর্ষে থাকবে রাশিয়ান মিল MI-35M, কারণ এই হেলিকপ্টারটি হেভি অ্যাটাক রোল প্লে করার সাথে সাথে সৈন্য পরিবহনেও সক্ষম, তাই যে কোনো মিশনে এই হেলিকপ্টারটিকে খুব সহজভাবে অপারেট করা যাবে। এছাড়াও এই অ্যাটাক হেলিকপ্টারটির দাম অন্যান্য অ্যাটাক হেলিকপ্টার থেকে তুলনামূলক কম। আর যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী তাদের এভিয়েশন করে রাশিয়ান মিল MI-17SH এর মতো চপার ব্যবহার করছে, তাই খুব সহজেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার হিসেবে রাশিয়ান মিল MI-35M আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ট্যাপ অন দ্য বেল বাটন রাইট নাও। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ।